على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমেরিকান সেনারা হত্যা করছে, তো এই বিষয়ে আমাদের মুসলমানদের আসলে কি ভাবা উচিত বা এই বিষয়টা উপরে আপনি একটু যদি বিস্তারিত বলেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد জি ভাইরা, বর্তমানে যে ঘটনাটা বিশেষ করে আপনার পত্রপত্রিকাতে এবং চ্যানেলে ইত্যাদি যোগাযোগ মাধ্যমেও এটার খুব বিপুল আকারে পক্ষে বিপক্ষে কথা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কাসেম সুলেমানি যে আপনার ইরানের জেনারেল ছিল, এবং শুধু সাধারণ না, আল কুদস ফোর্স যেটা স্পেশাল ফোর্স, মানে ইরানের ইরান ধর্মীয় নীতিকে রক্ষা করার জন্য ওরা ফোর্স তৈরি করছে, খোমেনি যখন ছিল হ্যাঁ তখন এই ফোর্স তৈরি করা হয়। এখন 1.5 লাখের উপরে তাদের সদস্য, মোট এদের সদস্য সৈন্য সংখ্যা 5 লাখের উপরে, 6 লাখের কাছাকাছি, তার মধ্যে 1.5 লাখের উপরেই আপনার হচ্ছে এই ফোর্সটা, এলিট ফোর্স, এটা হচ্ছে শুধু ধর্মীয় ব্যাপারটাকে রক্ষা করার জন্য। এদের কাজ হচ্ছে এরা ধর্মীয় কাজ করবে, মানে যদি ইরামের ধর্মীয় ধর্মীয় সিস্টেমটাকে কেউ যদি উপড়ে ফেলতে চায় তাইলে এরাই প্রতিরোধ করবে, স্পেশাল বাহিনী। এদেরকে ধর্মীয় ট্রেনিং দিয়ে রাখা হয়, এরা সাধারণ ফোর্সের মতো না, এটা ধার্মিক সবাই। এই যে কাসেম সুলেমানি বিশাল ধার্মিক শিয়া, কারণ এর কাজ হচ্ছে, এদের কাজ এদের শিয়া ধর্মকে পুরো বিশ্বে প্রচার করা, এটা হচ্ছে এক মিশন। আরেকটা হচ্ছে যারা এই পথে বিঘ্নয় ঘটাবে এদেরকে গুপ্ত হত্যা করা, এটাই ছিল সুলেমানের মূল মিশন। এই মধ্যপ্রাচ্যে যত জায়গার মধ্যে, যত এই যে সিরিয়া বলেন, তারপরে ইয়ে বলেন, কি বলে যে ইয়েমান বলেন, সব জায়গায় ফিলিস্তিনের বেজাল বলেন, এই যে এখন অনেক অনেক রাষ্ট্র, কাতারে বলেন, লেবাননে বলেন, যত জায়গায় সব জায়গার মধ্যে এদের হাত, সব জায়গায় এরা এই কাঠি নাড়বে। হ্যাঁ, মানে এদের শিয়া মতবাদকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, আর যারা এদের বিরুদ্ধে নেবে তাদেরকে গুপ্ত হত্যা করবে। আর এই মিশনের মেইন ছিল কিন্তু এ যে পুরা বিশ্বের মধ্যে এরা গুপ্ত হত্যার জন্য, যে কোথায় যাবে যারা শিয়া এদের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, মানে সবসময় উঠে পড়ে লাগে এদেরকে হত্যা করার জন্য। হ্যাঁ, এই মিশনে সে ছিল, এবং সে দক্ষ ব্যক্তি ছিল এই 2 নম্বরই কাজের মধ্যে। হ্যাঁ, এই কারণে বলে যে দক্ষ, এবং এ এমন পর্যায়ে চলে গেছে যে আপনার স্বয়ং রাষ্ট্রপতি ছাড়া কারোর কাছে দায়বদ্ধতা নাই তার, কারণ এর থেকে যেন কেউ তথ্য না নিতে পারে, এই কারণে রাষ্ট্রের কেউ একে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না, এরকম নিষেধ যে এ শুধু তথ্য দিবে শুধু আপনার যিনি আয়াতুল্লাহ, মানে রাষ্ট্রের মূল দায়িত্বে রেখামিনী আর কি, হ্যাঁ এদেরকে আয়াতুল্লাহ বলে, এর কাছেই শুধু সে তথ্য দিবে, সেই একমাত্র জানবে যে কি করে কোথায় কি করে, কারণ এগুলো হচ্ছে গুপ্ত ব্যাপার স্যাপার, যদি অন্যের কাছে দিতে হয় এটার তথ্য ট্রান্সফার হয়ে যাবে, পরে ঝামেলা সৃষ্টি হবে। হ্যাঁ, কিন্তু এটা আমেরিকা দ্বিতীয় দীর্ঘদিন থেকে মানে এটা ফলো করতেছে, এ যে এই কাজগুলো করতেছে সবসময় একে হত্যা করার জন্য ওরাও রেডি রেডি হয়ে আসে যে একে কোনো সময় কোনোভাবে মারা যায় কি না, কারণ সব জায়গায় যে এই সব এই ঝামেলাগুলো পাকায়। এই সর্বপ্রথম এই কাসেম সুলেমানি সর্বপ্রথম আমেরিকার সাথে আপনার আঁতাত করে, আমেরিকা প্রথমে গুরুত্ব দেয় নাই, আফগানিস্তানকে ধ্বংস করার জন্য প্রস্তাব দেয়, এবং তখন থেকে সে বারবার এই যে পত্রিকায় আসতেছে, কয়েক বছর থেকে সে আমেরিকানদের সাথে চ্যাট করতে শুরু করে এবং নিজে সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য বারবার প্রস্তাব দেয়, তারপরে আমেরিকান গোয়েন্দা সংস্থা ওর সাথে বৈঠকের ব্যবস্থা করে, তারপরে সে ওদের জেনারেলকে সর্বপ্রথম আপনার সে আফগানিস্তানের পুরো ম্যাপটা দিয়ে ওদেরকে শিখিয়ে দেয় কোথায় কোথায় আক্রমণ করতে হবে। এই সুলাইমানি সেই জায়গাগুলো দিয়ে ওদের সাহস বাড়াইছে যে কোথায় আক্রমণ করা যাবে এবং কোথায় আক্রমণ করলে তালেবানকে ধ্বংস করা সম্ভব, এই সব পলিসি কিন্তু এই শিখেছে, এর থেকে শিক্ষা নিয়েই আপনার কি ওরা আক্রমণ করছে, এবং প্রত্যেক জায়গায় একইভাবে, যে কোনো জায়গায়, ইরাকের মধ্যে আপনার প্রথম যখন আক্রমণ করছে সাদ্দামের বিরুদ্ধে, এবং কোথায় কোথায় মারবে এই বুদ্ধি সেই দিছে, মানে আমেরিকাকে তথ্য দিয়ে বন্ধু সেজে, যখন আমেরিকা দেখছে এ তো আসলে বন্ধু না, এ তো বাটপার টাইপের, মানে আমাদেরকে ফাঁদে পালাই পরে নিজে সুবিধা নেওয়ার বুদ্ধি করে। হ্যাঁ, এটা যখন ওরা বুঝতে পারছে, কারণ এরা হোঁচট খাইছে কখন, যখন আফগানিস্তান থেকে কোনোভাবেই বাইরে যেতে পারতেছে না আমেরিকা, মানে এমনভাবে ইরানে ফাঁদে ফালাইছে, কারণ এদের উদ্দেশ্য ছিল এদেরকে ফাঁদে ফালানো, যে এমন ফাঁদে ফালাইবে যেন আর মনে রাখা আজীবন, এখানে এক ফাঁদে ফালাইছে, ইরাকানে আরেক ফাঁদে ফালাইছে, মানে এখন এদের লেজে গোবরের অবস্থা, মানে সবখানে নিয়ে ওদের ফাঁদে ফালায়। হ্যাঁ, তো ফাঁদে ফালানোর কারণে ওরা এর উপর বিরক্ত,
সবসময় চেষ্টা করে একে মারি ফেলতে হবে। শেষ পর্যন্ত অনেক দিনের হায়াত ছিল, লাস্টে যখন হায়াত ফুরিয়ে গেছে ওরাও সুবিধা পাইছে, মারি ফেলতে পারছে। সুতরাং এর জন্য আমাদের দুঃখ করার কোনো মানে হয় না, কারণ বিশ্বের মধ্যে বিশেষ করে যারা সুন্নি নামে প্রসিদ্ধ আমরাই, যারা কোরআন হাদিস সঠিকভাবে মানে, সকল সাহাবায়ে কেরামকে সম্মান করে, তারাই হচ্ছে সুন্নি। এই দেশে সুন্নি আর আমাদের দেশে সুন্নি এক না, এখানে সুন্নি মানে শিয়াদের বিপরীত, আর আমাদের দেশে সুন্নি মানে মানে মাজারপন্থী, যারা মানে যারা সই আকিদা মানে তাদের বিপরীত, বা সই এদিকের কাছাকাছি তারা। হ্যাঁ, এদেরকে, হ্যাঁ, কারণ আমাদের দেশে সুন্নির কাছে যেরকম আপনার সৌদি আরব খারাপ, এরকম অন্যান্য এখন কমি মাদ্রাসাগুলো খারাপ, সবাইকে এরা ওয়াবির নামে বলে। সুতরাং সেটা হয়েছে ভিন্ন, সুন্নির মধ্যে আরক ফাট আর কি। হ্যাঁ, এখানে ওরা শিয়া সুন্নি বলে না, নাম দিছে সুন্নি আর ওয়াহাবি, আর এই দেশে এসে শিয়া সুন্নি। সুতরাং সুন্নিরা বিশ্বাস করে সকল সাহাবা আপনার কি সম্মানের পাত্র, সবাইকে সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। হ্যাঁ, এটা রসুলের বাণী। হ্যাঁ, সুতরাং এটাই আমরা করে থাকি এবং সকলের মধ্যে কোনো পার্থক্য করি না, কিন্তু শিয়াদের মধ্যে এটা নাই। শিয়ারা মনে করে আপনার সমস্ত সাহাবা মালউন, যে লানত প্রাপ্ত সবাই জাহান্নামি সাতজন সাহাবি ছাড়া। হ্যাঁ, এটা হচ্ছে তাদের কথা। এবং তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি রসুল আকরম সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারাই এসে প্রথম পর্যায়ে হেদের। ইমাম খুবাইনি যে ছিল একবারে প্রথম আপনার ইরান স্বাধীন করে সে ঢুকলো, ওই যে শাহকে মারে, হ্যাঁ, খুমানির বইতে আছে যে সে দেখেছে স্বপ্নের মধ্যে যে আবু বকর এবং উমর আসফালা সাফিলিনের মধ্যে, যে জাহান্নামের একবার সর্বনিম্নে অবস্থান করতেছে, তাদেরকে গলা পেঁচিয়ে বিষাক্ত সাপ ধ্বংসন করতেছে, মানে সে নিজে বলছে। হ্যাঁ, এবং ওদের যে কালিমা, নতুন একজন মুসলমান হইলে যে কালিমা পড়ায়, সেইখানে আপনার হযরত আবু বকরকে, উমরকে, হাফসাকে, আয়েশাকে লানত দেওয়া, প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা দেখবেন ফেসবুকে আসছে, অনেকে দেখছেন এরা কিভাবে আলেমরা কালিমা পড়ায়। এই কালিমার মধ্যে কিন্তু এটা লেখা আছে, শুধু কালিমা না, নামাজের পরে আপনার জিকিরের মধ্যে লানত এসে সবচেয়ে উত্তম আমল, যে আপনার সালাম পিরে সর্বপ্রথম আপনার কি মুক্তি ঘোষণা করবেন, যে আমার সাথে কোনো সম্পর্ক নাই, কার সাথে, এই চারজনের সাথে, আবু বকর, উমর, হাফসা এবং এরকম কার সাথে, আয়েশার সাথে, এবং এদের উপর লানত দিবে। প্রথমে এসে এদের সাথে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিতে হবে, আর একটু এসে দ্বিতীয় নম্বর লানত দিতে হবে, যেটা কালিমার মধ্যেও আছে এবং পাশাপাশি কি নামাজের সালাম ফিরানোর পরে দোয়া হিসেবেও আছে। আপনি দেখবেন তাইলে কত ভয়ঙ্কর ব্যাপার। যারা আপনি বলছেন যে যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি আসলে নবী হওয়ার উপযুক্ত ছিল না, হযরত আলী উপযুক্ত ছিল, কিন্তু জিবরিল এসে ভুল করছে, চেহারা কাছাকাছি হওয়ার কারণে রসুলকে আপনার কি ওহি দিয়ে দিছে, পরে ভুল করার পরে আল্লাহ বলছে ঠিক আছে আর ফেরত নেওয়া দরকার নাই, দিয়ে ফেলছো যখন দিয়েই ফেলছো। হ্যাঁ, সুতরাং মানে এরকম ভয়ঙ্কর। এবং শিয়াদের কিতাবে আছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, কিন্তু ওনার লিঙ্গকে কেটে জাহান্নামে দেওয়া হবে, কারণ তিনি ব্যভিচার করছেন হযরত আয়েশার সাথে এবং হাফসার সাথে। হ্যাঁ, যে তাদের সাথে সহবাস কেন করলো, এরা মালউন। হ্যাঁ, এদের সাথে সহবাস করার কারণে তার লিঙ্গটা কেটে জাহান্নামে দেয়, লিঙ্গ কাটলা থাকে কি, মানে কত বিরাট। আর তারা তো পরিষ্কারভাবে এই কোরআনকে বিশ্বাস করে না, এই যে আমাদের কাছে যে কোরআন, এই কোরআনকে বিশ্বাস করে না। এবং যত সাহাবীদের হাদিস আছে, আমরা বুখারি মুসলিম আবু দাউদ যত হাদিসের নাম জানি, সবগুলো এরা বলে যে কাফেরদের হাদিস, এগুলো সব কাফেরের হাদিস, এই কোরআনও নাই। বিনবাজের কাছে আসছিল আপনার মুজতাহিদ কয়েকজন, বিনবাজ থাকা অবস্থায় মানে মোনাজারা করবে, মনে করছে অন্ধ বেটা এর কাছে আসে মোনাজারা করবে, কিন্তু এ যে সালাক এরা তো জানে না, আসে মোনাজারা করবে। তখন ছয়জন আসছে বড় বড় আলেম শিয়াদের, আসি বিনবাজকে বলে যে আপনার সাথে মোনাজারা করবো, তো বলো, উনি বলেন যে মোনাজারা করবো, ঠিক আছে, এত সমস্যা কিসের। কিন্তু আমার আগে জানতে হবে যে মোনাজারা করতে করতে কোন জায়গায় যে ঠিকবে, মানে কোন জিনিস তুমি একেবারে শুদ্ধভাবে মানো আর কোন জিনিস আমি মানি, এটার মধ্যে যদি সমন্বয় হয় তাইলে আমি মোনাজারা করব। বলতেছে তোমরা কি আমাদের কোরআন মানো, কারণ আমাদের দলিল তো এটার থেকে, কজিন না তো আমরা এই কোরআন মানি না। আচ্ছা, আমাদের বুখারী মুসলিম আবু দাউদ নাসা এগুলো মানো, কজে না এগুলো তো কাফেরদের হাদিস, এগুলো তো আমরা মানি না, তাহলে তোমার সাথে আবার কিসের মোনাজারা হইবে, আমি যেটা মানি তুমি এটা মানো না, তাহলে তোমার সাথে আমি কি নিয়ে মোনাজারা করবো। তুমি কোলাইনের কিতাবের, হেদের কোলাইনের একটা কিতাব আছে, এটা হয়েছে বুখারির চাইতে শুদ্ধ, এবং হেদের কাছে হাফসার কাছে কি আপনার কোরআন রেখে গেছে,
রসুল আকরম সাল্লাম সেটা আপনার 30 পারা নয়, বরং এটা হচ্ছে 90 পারা, তিন গুণ বেশি। আর ওটার মধ্যে সুরা আছে, আলীর নামে সুরা, ফাতেমার নামে সুরা, তারপরে হাসানের নামে সুরা, হুসাইনের নামে সুরা, সব সুরের অভাব নাই, সেখানে 90 পারা মানে। এবং বলছে ওটার কোনো অক্ষরের সাথে এই কোরআনের কোনো মিল নেই, এবং সেটা নাকি বাতিনি। আর এই বাতিনি ভাবটা আসছে কিন্তু শিয়াদের থেকে, আমাদের সুফিবাদের মধ্যে বাতিনি কথাটা আসে, কিন্তু এই বাতিনি চিন্তা চেতনা আসছে সুফিবাদ থেকে। তারা বলছেন এই যে 90 পারা এগুলো বাতিনি। সুতরাং এই সমস্ত শিয়া মতবাদ ডেঞ্জারাস মতবাদ। এখন এটা হচ্ছে সাধারণ কথা, এক শিয়া আলেম পরে সুন্নি হয়ে গেছে পাকিস্তানের, সে একদিন সুন্দর করে একটা লেখা ছাড়ছে কেন সে আপনার সুন্নি হয়ে গেছে, শিয়া ধর্ম ছাড়ছে কেন। সে বলছে আমি সে আদি যুগ থেকে, আপনার সেই সাহাবীদের যুগ থেকে আজ পর্যন্ত বিশ্বের মধ্যে যত কঠিন কঠিন ইতিহাস মুসলমানদের ধ্বংস হওয়ার পিছনে সবখানে শিয়াদের হাত দেখছি, এমন কোনো ঘটনাই সেইখানে শিয়াদের হাত নাই, এমন কোনো বিশ্বে কোনো ঘটনা ঘটে নাই। হাজরা আসওয়াদ চুরি করছে তাও শিয়ারা, জমজমের কূপের মধ্যে আপনার হাজার হাজার হাজিকে হত্যা করে জমজমের কুয়ায় নিক্ষেপ করা হয়েছে তাও শিয়ারা করছে। তারপর আমাদের কাছে যখন এই যে মীর জাফর, সে শিয়া ছিল, মীর জাফরই করে ইরাকের মধ্যে ধ্বংস করছে শিয়া। বিশ্বের মধ্যে যত আপনার অঘটন বলেন, মুসলমানরা লাখ লাখ মুসলমান হত্যা হয়েছে সেখানে শিয়া, বাশার আল আসাদ শিয়া, যেখানে বিশাল অঙ্কের হত্যা দেখবেন লাখ লাখ মরে গেছে সবটার পিছনে শিয়া আছে, কোনো জায়গায় শিয়া ছাড়া নাই। সে বলে যে আমি যখন গবেষণা করি এই কথা পাইছি, শিয়াদের কোনো ভালো কর্ম বলতে নাই বিশ্বের বুকে, যতখানে এই যে ইরান বলেন, বিশ্বে যতখানে ফাসাদ দেখবেন সবখানে ইরানের হাত আছে। ইরান কোনোদিন আপনার ইয়েতে আমেরিকাকে কোনো বোমা মারছে? ইরান কোনোদিন আপনার ইসরায়েলের বোমা মারছে? না। ইরানের খবর তো জানেন না। বিশ্বের মুখে, বিশ্বের মধ্যে 20,000 যারা বিশ্ব নিয়ন্ত্রক ইহুদি, তাদের বাড়ি হয়েছে হাওয়াজান এলাকায়, তারা হয়েছে আপনার ইরানের মধ্যে, বিশ্ব নিয়ন্ত্রণ করে যারা এলিট ফোর্স, যেরকমভাবে আপনার ইয়ের মধ্যে হিন্দুদের ধর্মে আছে কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়েছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি, এবং ইহুদিদের মধ্যে শ্রেষ্ঠ জাতি যারা, সবাই বাড়ি হয়েছে ইরানে, 20,000 তারা সবচাইতে সংখ্যাগরিষ্ঠ ইরানে বসবাস করে, এদের সাথে হয়েছে আদাত ইরানের, ইরানের টিকে থাকার আসল মূল চাবিকাঠি এরা, এরা হয়েছে প্রোপাগান্ডা, উপরে ভাব দেখায় যে আমেরিকাকে মারি ফেলবো, এটা করবে সেটা করবে, আসলে কিচ্ছু মারবে না, এগুলো আপনি জিন্দগিতে কিচ্ছু দেখবেন না। এখন হুমকি ধমকি দেয়, এটা হয়েছে তাদের নিয়ম, এটা হচ্ছে তাদের উপরের খেলা, হ্যাঁ, এটা দেখানোর জন্য আর কিছু না। নতুবা আমেরিকা কেন ওদের পারমাণবিক চুল্লির মধ্যে আঘাত করে না, হ্যাঁ কেন আঘাত করে না, কেন এত সুযোগ দিবে, সবগুলো এসে কারণ এটা ওবামা নিজেই বলছে। ওবামা বলছে আমার যে এতদিনের, যখন হোয়াইট হাউসে লাস্ট ভাষণ দেয় ওবামা, সেই ভাষণ আমি অনুবাদ করা শুনছিলাম, সেই ভাষণের মধ্যে বলছে যে সামনের ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে আমেরিকার, তাদের জন্য সে নসিহত করে গেছে লাস্ট ভাষণে। সে বলছিল যে আমার যে এই অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার, এখানে আমরা দেখলাম যে বিশ্বের বুকে যদি আমেরিকার কেউ দোস্ত থাকতে পারে, আপনার মুসলমানদের ফেরকাগুলোর মধ্যে তারা একমাত্র শিয়া, শিয়া ছাড়া আমেরিকার বন্ধু হতে পারে না, কারণ যারা খাঁটি ইসলাম মানে তারা ইহুদি খ্রিস্টানের অস্তিত্বকে স্বীকার করে না, একমাত্র শিয়ারাই স্বীকার করে যে বিশ্বের মধ্যে ইহুদি খ্রিস্টান থাকবে তাদের অস্তিত্বকে, কিন্তু অন্যরা শিয়া থাকুক ইয়ে খ্রিস্টান ইহুদি থাকুক এটা বিশ্বাস করে না। যেমন আমরা চাই না, আমরা চাই সবাই মুসলমান হয়ে যাক, নাকি না, যে ইহুদি খ্রিস্টান সব মুসলমান হয়ে যাক, এটা আমরা চাই, আমরা চাই যে, আমরা চাই না যে ইহুদি খ্রিস্টান আরো ভরে যাক, এটা কখনো আমরা চাই না। সুতরাং শিয়ারা কিন্তু চায়, শিয়ারা যে কোনো অসুবিধা নেই, ইহুদি খ্রিস্টান থাকবে। আর ইহুদিদের সবচাইতে বড় জায়গা হয়েছে ইরান, এটা আগেই বললাম, গুরুত্বপূর্ণ যারা বিশ্বের মধ্যে কলকাঠি নাড়ে সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার রাখে ইহুদি ধর্মের মধ্যে, সবার বাসা হয়েছে কি ইরানে, এবং এদের ব্যাপারে শিয়াদের কোনো কথাই নাই, এদেরকে কোনো ডিস্টার্বও করে না, কোনো কিচ্ছু করে না, সম্মানের সাথে ওরা থাকতেছে, এদের ব্যাপারে কোনো কিচ্ছু না, এদেরকে সব সুবিধা, যত সুবিধা দেওয়ার সব কিছু আছে। সুতরাং শিয়া কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরা হয়েছে মুসলমানের বেশে মুসলমানের ক্ষতিকারক। এই কারণে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ চমৎকার কথা বলেছেন, বলছেন যে শিয়ারা আখতার মিনাল ইহুদি ওয়ান নাসারা, শিয়ারা ইহুদি খ্রিস্টানের চাইতে ভয়ঙ্কর মুসলমানদের জন্য, যে শিয়া ইহুদি খ্রিস্টান অনেক সময় মুসলমানের অস্তিত্বকে স্বীকার করে যায়,
অনেক সময় খ্রিস্টান দয়া করে অনেক মুসলমানকে ছাড় দেয়, কিন্তু শিয়ারা কখনো ছাড় দেয় না। শিয়ারা সুন্নিকে কেমন মনে করে? যে একজন সুন্নি শিয়া ধর্মের কিতাবে লেখা আছে যে শিয়া শিয়াদের ধর্মে, যেমন আমাদের দেশে কিন্তু সুন্নিদের মধ্যে এই নীতি আছে, শিয়া ধর্মে কথা আছে একজন সুন্নি মারতে পারলে আপনার কি 100 শহীদের সওয়াব আছে। একজন সুন্নিকে যদি হত্যা করে, বাংলাদেশের যারা সুন্নি আছে এরাও যদি একটা ওয়াহাবি মারতে পারে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। আপনি দেখবেন সুন্নিদের স্লোগানের মধ্যে একই কথা, শিয়াদের থেকে ধার করা কথা। এবং শিয়াদের ক্ষেত্রে লেখা আছে যে যদি কোনো সুন্নি প্রভাবশালী বেশি হয় যে তাকে হত্যা করা যায় না, তখন সুন্নি শিয়া কি করবে, তার ছায়ার মধ্যে যায়, তার ছায়াকে পাঁও দিয়ে মুছে দিবে। মানে সে যখন দাঁড়াবে তার ছায়া পড়ে না, ছায়ার মধ্যে পাঁও দিয়ে জুতে দিয়ে ঘষা দিবে যেন খেদ মিটে, যে আমি কমপক্ষে তারে মারতে না পারলেও তার ছায়ার মধ্যে ঘষে দিছি জুতে দিয়ে। মানে এত ভয়ঙ্কর এরা, হ্যাঁ কঠিন অবস্থা। এবং চারিত্রিক ব্যাপারে পুরো বিশ্ব ধ্বংস করার মিশন হচ্ছে শিয়াদের কাছে। শিয়ারা কোনো মানুষকে হাত করতে মেয়েদেরকে ব্যবহার করে, যেরকম আমাদের পাশের রাষ্ট্র হিন্দুকে হিন্দুরা ব্যবহার করে এবং ইহুদিরা ব্যবহার করে, চরিত্রে সবাই কাছে কাছে। এই কারণে শিয়াদের সর্বপ্রথম বন্ধু হচ্ছে ভারত, ভারত হচ্ছে শিয়াদের সর্বপ্রথম বন্ধু। হ্যাঁ সুতরাং মুশকিল ব্যাপারগুলো ডেঞ্জারাস, কিন্তু অনেকে চিন্তা করে না। গবেষণা করে দেখবেন আরো কত তথ্য আছে, নেটের মধ্যে বক্তব্য আছে অনেক শিয়াদের ব্যাপারে, আরো যত ঘাটাঘাটি হবে আরো বাড়বে। লেখালেখি ইদানিং শুরু হয়ে গেছে, ফেসবুকে অনেকের লেখা দেখবেন এদের ইতিহাস। হ্যাঁ সুতরাং আপনার সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন শিয়াদের। আর শিয়া ধর্মের মধ্যে কি, এই শিয়া যদি মন্ত্র ত্যাগ করে তাকে যেই কোনো ভাবে হত্যা করবে, কোথাও থাকতে দেওয়া হবে না। বিশ্বের বুকে যেই শিয়া ধর্মের বিরুদ্ধে কথা বলছে তাকে হত্যা করছে। যদি কেউ বেঁচে থাকে শুধু সৌদি আরবে বাকি বেঁচে আছে, আর কোথাও বেঁচে নাই যেই কোনো রাষ্ট্রে। এই যে আপনার এহসান এলাহি জহির শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বোমা মারে আপনার সেই বক্তব্যের মধ্যেই মেরে ফেলছে, কারণ তার শিয়াদের বিরুদ্ধে বই লেখা আছে, বক্তব্য দিতে উনি শিয়াদের ব্যাপারে যেই লিখছে। কিছুদিন আগে আমি এক শিয়ার সাথে দেখা শেখ মোতলাকের কাছে, শেখ মোতলাকের তো ছিলেন সৌদি আরবের একজন উচ্চ ওলামা পরিষদের সদস্য, আমি যখন ওনার সাথে সাক্ষাৎ করতে গেছি একদিন, তখন শিয়াদের এক বড় আলেম, সে শিয়া ধর্ম ছাড়ে এক লেখক, সে আসে সৌদি আরবের রিয়াদে থাকে, তখন সে সাক্ষাৎ করতে আসছিল। সে বলছিল যে কোন শিয়া আজ পর্যন্ত সুন্নি হওয়ার পর বাঁচে ছিল সৌদি আরব রাষ্ট্র ছাড়া আর কোথাও পারে নাই, কারণ সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা ভালো, এই কারণে ওদেরকে খুঁজে মারতে পারে না। হ্যাঁ কিন্তু অন্য জায়গায় এরা পিছিয়ে পিছিয়ে ঘুরে, এই যে সুলেমানির এই যে কাসেম সুলেমানির গ্রুপ, এদের কাজ হচ্ছে বিশ্বের বুকে ঘুরে ঘুরে যেই শিয়াদের বিরুদ্ধে তৎপরতা করবে এদেরকে হত্যা করবে, যেই কোনোভাবে হত্যা করা হয়েছে এদের মিশন, সব জায়গায় যেই কোনো রাষ্ট্রে হত্যা করে দেবে, কিন্তু শুধু সৌদি আরব পারানে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে। এই কারণে কেউ এরকম যদি শিয়া থেকে সুন্নি হয়ে যায় সৌদি আরবে আসে এরা জায়গা নেয়, মানে নিরাপত্তার সুবিধার জন্য। এরকম অনেকেই আছে শিয়া আলেম যারা সৌদি আরবে অবস্থান করতেছে, নতুন মারি ফেলবে, এই হচ্ছে অবস্থা। সুতরাং ডেঞ্জারাস একটা আপনার মতবাদ, হ্যাঁ যেটা আমাদের আরো ভালো করে জানা দরকার প্রত্যেকের। শুধু এখানে আমাদের কথা শেষ না, কারণ এটা বিশাল একটা বিষয়। আর শিয়াদের ফেরকারও অভাব নাই, 165টা ফেরকা শিয়াদের মধ্যে, মানে একটা ফেরকা না, এবং সব এসে বদভষ্ট ফেরকা। তার মধ্যে ডেঞ্জারাস ফেরকা আছে কয়েকটা, ইসমাইলি দ্রুজ, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ফেরকা, যারা নিজের মাহরামকে বিয়ে করা হ্যাঁ সওয়াবের কাজ মনে করে। হ্যাঁ বুঝছেন এরা, হ্যাঁ আগা খানি দেখবেন, আগা খানি এরাও কিন্তু ডেঞ্জারাস, এরা হচ্ছে সবচাইতে বাতিনি, বাতিনি যারা ডেঞ্জারাস। হ্যাঁ এইগুলো হচ্ছে সবচাইতে শিয়াদের মধ্যে ডেঞ্জারাস। এবং প্রসিদ্ধ যেটা এসনা আশারিয়া, দ্বাদশপন্থী ইরানের বর্তমান যারা ক্ষমতায় আছে দ্বাদশপন্থী, এরা হচ্ছে ডেঞ্জারাস শিয়াদের মধ্যে। শুধু জায়েদিরা ডেঞ্জারাস কম, জায়েদিরা অন্যদেরকে শত্রু মনে করে কম, এবং জায়েদি ছিল শুধু একমাত্র কোথায়, ইয়েমানের মধ্যে। কিন্তু এই কাসেম সুলেমানে গিয়ে ওদের লোকগুলোকে বাইর করে করে আনি প্রশিক্ষণ দিছে, হ্যাঁ আপনার কোথায় আনি, ইরানে আনে, তারপর সাপ্লাই দিছে, এর কাজ হচ্ছে এটা। এবং এদের পরিকল্পনা আছে পুরো মধ্যপ্রাচ্যকে দখল করার জন্য, এবং তারপর বিশ্ব, বিশ্বকে ভাগাভাগি করবে, 5টা রাষ্ট্র চুক্তি করছে, তার মধ্যে কিন্তু ইরান আছে, আমেরিকা, আমেরিকা রাশিয়া, তারপরে চীন আর জার্মান, এবং কি ইরান, এরা 5টা রাষ্ট্র মিলে আন্তর্জাতিকভাবে আপনার সুন্নি মুসলমানকে ধ্বংস করার জন্য একমত হয়েছে, এবং এটার উপর প্রশিক্ষণও চলছে দীর্ঘদিন থেকে।
যে কত লাখ আপনার শিয়াকে প্রশিক্ষণ দিবে মধ্যপ্রাচ্য দখল করার জন্য। এটা হয়েছে এই গ্রুপের লিডার ছিল এই কাসেম সুলাইমানি। সুতরাং তার মৃত্যুতে আমাদের কোনো আফসোস করার কোনো মানে হয় না, বরং যদি কেউ তার মৃত্যুতে দুঃখিত হয় তাহলে সে অবশ্যই তার ইমানের মধ্যে কি আছে, অবশ্যই গোলমাল আছে, সমস্যা আছে, এটাই বোঝা যাবে। আল্লাহ আমাদেরকে দয়া করুক। শিয়ারা যদি বুঝে শুনে যদি শিয়া ধর্ম পালন করে তাহলে সে অবশ্যই কাফের, এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি অবুজ পিছি পিছি ঘুরে কিচ্ছুই জানে না, হের বিধান ভিন্ন শরীয়তে, মূর্খ মানুষের বিধান সবসময় ভিন্ন, এদেরকে কাফের বলা যাবে না, কারণ এ নাবেজি ঘুরতেছে, এ কিচ্ছুই জিজ্ঞাসা করলে জানে না। হ্যাঁ, সুতরাং যে বুঝে না এদের তন্ত্র কি, এইটা বাস্তবায়ন করার চেষ্টা করে না, এটা প্রত্যেক দলের বিধান একই, প্রত্যেক দলের বিধান একই। যারা তন্ত্র বুঝে না পিছু পিছু ডরে ঘুরে অথবা লাভে ঘুরে, এদেরকে কাফের বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় বুঝে আসে যেতে পারে। সুতরাং এদেরকে আচ্ছা।